ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সমাধান অধ্যায়ের অনুশীলনী পাঁচের দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টটা যারা দেখোনি, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা 12 থেকে 23 নম্বর যে সমাধানগুলো ছিল সেগুলো করছি। তো এই সমাধান মানেই হচ্ছে এখানে যে চলকগুলো দেওয়া থাকে, কখনো এক্স দেওয়া থাকে, কখনো ওয়াই দেওয়া থাকে, কখনো জেড দেওয়া থাকে। এই এই চলকগুলোর আসলে মান বের করার প্রসেসটাকে বলা হয় আসলে সমাধান করা। তো তোমাদের উদাহরণে আসলে বিভিন্নভাবে দেখিয়েছে, যেমন এখানে +4 আছে একটা সমীকরণের, আসলে উভয় পক্ষে যেহেতু সমান চিহ্ন আছে, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো এখানেও যেমন একটা 4 বিয়োগ করা হয়েছে এই পাশ থেকে, এই পাশ থেকেও একটা 4 বিয়োগ করা হয়েছে। তো আমরা সেই প্রসেসে যাব না, তোমরা সরাসরি, আর এখানে সবচেয়ে জরুরি যে কথা সেটা হচ্ছে যে প্রতিটা লাইন আসলে বা দিয়ে করতে হয়। এখানে সমান চিহ্ন দিলে কিন্তু আসলে এটা একটা এক ধরনের ভুল। তো বা দিয়ে আমরা প্রথমে যেটা করব, যে সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশ অথবা এই পাশ থেকে এই পাশে আসলে সবসময় উল্টো হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণন থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণন হয়। এটা যদি আমরা ভেবে নিই তাহলে খুব দ্রুত আমরা অঙ্কগুলো করতে পারবো। এক্স লিখে আমরা সমান চিহ্ন দিলাম, এই +4টাকে আমরা ওই পাশে মাইনাস করে দেবো। সবসময় এই ডানের সংখ্যাটা তোমরা আগে লিখে ফেলবে, তারপরে এটা প্লাস ছিল, এটা হয়ে গেল মাইনাস। এখন সিম্পলি আমরা বিয়োগ করে দিলেই কিন্তু উত্তর পেয়ে যাব, এত সোজা। তো 13 থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে 9 হয়। তো শেষে ফিনিশিং দিতে হয় এইভাবে, অতএব নির্ণেয় সমাধান। তো এটাকে কখনো বীজ বলে, তারপরে মূল বলে, একই বিষয়। হ্যাঁ, ওই চলকটার মান বের করাটাকে আসলে সমাধান বলা হয়, নির্ণেয় সমাধান। x সমান সমান 9, এইভাবে ফিনিশিং দিয়ে দিতে হয়। এরপর আমরা 13 নম্বরে আসছি, একই টাইপের অঙ্ক। এখানে আমরা +5টাকে ডান পাশে মাইনাস করে দেব। তো x সমান সমান 9-5, তো এটা বিয়োগ করলে আমরা 4 পাবো, x সমান সমান 4। এখানে আমরা এখন ফিনিশিং দেবো, যে অতএব নির্ণেয় সমাধান x সমান সমান 4। এরপর 14 নম্বরে এটাও একই প্যাটার্ন, এখানে +1টা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তো 10-1, তো এটা আমরা বিয়োগ করলে হচ্ছে যে 9 পাবো, 9। এখানে আমরা ফিনিশিং দেব, নির্ণেয় সমাধান y সমান সমান 9। তো এই প্রতিটা সমাধানের আবার শুদ্ধি পরীক্ষা আছে। কখনো পরীক্ষায় যদি এরকম শুদ্ধি পরীক্ষা উল্লেখ করে যে শুদ্ধি পরীক্ষা সহ সমাধান করো, আমরা সেটার জন্য তোমাদের দুই একটা আসলে দেখাবো। আমরা 12 নম্বরটা দেখাই, যে এটা যদি শুদ্ধি পরীক্ষা আসে তাহলে আমরা কিভাবে করব। তো প্রথমে আগে এই সমাধানটা করে নিতে হয়, করে নিয়ে তারপর তোমাদের এইভাবে লিখতে হবে যে শুদ্ধি পরীক্ষা। এটা করলে তোমরা বুঝতেও পারবে যে উত্তরটা সঠিক হয়েছে, আর পরীক্ষায় যদি কখনো চায় তাহলে করে দিতে হবে। তো এই শুদ্ধি পরীক্ষা করতে গেলে বাম পক্ষ লিখতে হয়, বা ইংলিশে লিখলে তোমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। তো এই এই অংশটা হলো বামপক্ষ। তো বামপক্ষ লিখে আমরা x +4 লিখবো, এখানে সমান দিয়ে করতে হয়। তো এখানে আমরা যে উত্তরটা পেয়েছি, x এর মানটা, সেই মানটা এখানে আমরা বসিয়ে দেবো। জাস্ট x এর মান ছিল আমাদের 9, তাহলে 9 + 4, আর এটা যোগ করে 9, 10, 11, 12, 13 আসছে। তো এটা এই যে ডান পক্ষের এটি চলে আসবে। তারপরে এখানে ফিনিশিং দিতে হয়, যে অতএব বামপক্ষ সমান সমান ডান পক্ষ। তো এটা আমাদের নর্মালি করার প্রয়োজন হয় না, যদি কোশ্চেনে উল্লেখ থাকে যে শুদ্ধি পরীক্ষা করো, হ্যাঁ, তাহলে আমরা এটা করব, তাছাড়া আসলে প্রয়োজন নেই। তোমরা মুখে মুখে এমনি করে আসলে উত্তরটা সঠিক হয়েছে কিনা এটা যাচাই করার জন্য করতে পারো। এরপর আমরা 15 নম্বর দেখছি, এখানে আমরা বা দিয়ে -5টাকে ওই পাশে প্লাস হয়ে যাবে। তো ওয়াই সমান সমান, এইটা আমরা সবসময় আগে লিখবো, 11 + 5। তো এটা যোগ করে আমরা 16, অর্থাৎ 16 পাবো, 16। এটাই আমাদের নির্ণেয় সমাধান লিখে এই চলকটা সহ লিখতে হয়, ওয়াই সমান সমান 16। এরপর আমরা 16 নম্বরটা দেখছি, এখানে জেড দেওয়া আছে, একই বিষয়। তো এখান থেকে +3টাকে আমরা ওই পারে -3 করে দেবো, অর্থাৎ 15-3। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 12 পাবো, এটাই আমাদের উত্তর। নির্ণেয় সমাধান জেড সমান সমান 12। এটাও আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি তাহলে এটা আমরা বামপক্ষ লিখবো, তারপরে জেডের জায়গায় আমরা 12 বসাবো, 12 + 3 করলে 15 হবে। তাহলে এইভাবে আমরা বামপক্ষ সমান ডানপক্ষ লিখে দেবো। তো এই 17 নম্বরটা, এটা এতক্ষণ আমরা যেগুলো করলাম যে এক্স এর সাথে প্লাস বা মাইনাস দিয়ে কিছু যুক্ত ছিল, কিন্তু এইখানে দেখো এক্স আর এই 3-এর মধ্যে কোনো
চিহ্ন নেই মাঝখানে। তো একটা চলক আর একটা সংখ্যার মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, এটা গুণন সম্পর্ক ধরতে হয়। তো এটা অনেকেই যেমন ভুল করে একটা কাজ করে, বিশেষ করে অনেক বড় ক্লাসের স্টুডেন্টরাও করে ফেলে, সেটা হলো এক্স সমান সমান ভাবে যে কোনো চিহ্ন না থাকলে প্লাস, তাহলে ওই পারে গিয়ে মাইনাস হবে, 12 - 3। এটা কিন্তু ভুল। আমার এই চলকটার সাথে সম্পর্ক দেখতে হয় কি, এটা যেহেতু গুণন সম্পর্ক তাহলে এটা বিয়োগ হবে না, এটা বরং ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমরা এইভাবেও ভাগ দিতে পারি বা আমরা এইভাবে উপর নিচ করেও দিতে পারি। এইভাবে দিলে আমরা কাটাকাটি করে নেব, 3 - 4 = 12, নিচের একের কোনো ভ্যালু নেই। সো এই এক্সের মান 4। হ্যাঁ, তারপরে আমরা লিখব নির্ণেয় সমাধান x = 4। এইভাবে এটা ফিনিশ করতে হবে। এরপরে আমরা 18 নম্বর দেখছি। এটা একদিকে যেমন এক্সের সাথে একটা সংখ্যাও আছে গুণন আকারে, কোনো চিহ্ন নেই মানে গুণন, তার সাথে আবার প্লাস দিয়ে কিছু আছে, এরপরেরটা আমরা মাইনাস দিয়েও দেখব। তো এইখানে কিন্তু এই সংখ্যাটাকে আগে ওই পাশে পাঠানো যাবে না, প্লাস মাইনাস যুক্ত যারা থাকে তাদেরকে আগে ওই পাশে ডান পাশে সরিয়ে দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা 2x-টাকে ঠিক রাখবো, আর 9 এটা প্লাস ছিল, এবারে গিয়ে মাইনাস হয়ে গেল। তারপরে বা এটা 2x, এটা আমরা বিয়োগটা সেরে নেব, 8। এখন ওই যে 17 নম্বরের মতোই হয়ে গেল, যখন আমরা দেখলাম মাঝখানে কোনো চিহ্ন নেই তাহলে এটা গুণন আছে, তো ওই পারে গেলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ x = 8/2, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 4, তো এক্সের মান দাঁড়ালো 4। আমরা এইভাবে এখন ফিনিশিং দেব, নির্ণেয় সমাধান x = 4। তো এটারও শুদ্ধি পরীক্ষা যদি আসে তাহলে এটা লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ লিখতে হবে। আমরা এটা জাস্ট দেখাচ্ছি, বামপক্ষ সমান হচ্ছে 2x + 1। এখানে আমরা এক্সের যে 4 মানটা পেলাম, এটা ডট বা গুণ চিহ্ন দিয়ে এইভাবে বসাতে হবে, প্লাস 1, তাহলে এটা 4 × 2 = 8, 8 + 1 = 9, এই যে ডান পক্ষে 9 ছিল। তারপরে ফিনিশিংটা এরকম হবে, বামপক্ষ সমান সমান ডান পক্ষ। এরপর আমরা 19 নম্বরটা দেখছি। এখানে প্রথমে এই -5টাকে ওই পাশে সরিয়ে দিতে হবে, তাহলে বা 4x = 11, মাইনাস ছিল এটা আসে প্লাস হয়ে যাবে, +5। নেক্সট আমরা ওই ডান পাশে যোগের কাজটা সেরে নেব, তাহলে এটা 16, অর্থাৎ 16। নেক্সট হচ্ছে এই 4টা যেহেতু গুণন সম্পর্ক আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাই x = 16/4। এটা যদি কাটাকাটি করি তাহলে 4, তাহলে x = 4। আর সবগুলো ফিনিশিং কীরকম হবে, নির্ণেয় সমাধান x = 4। এইভাবেই সমাধানগুলো করতে হয়। নেক্সট আমরা বাকি আরও কিছু অঙ্ক আছে সেগুলো বোর্ডে তুলে নিচ্ছি, বাকি অঙ্কগুলো তুলে নিলাম। এখানে 20 নম্বরটা ছিল আগের মতোই, 3x - 5 = 17। তো এখান থেকে আমরা প্রথমে -5টাকে এই পাশে প্লাস করে দেব, 3x = 17, +5। নেক্সট আমরা ডান পাশটা আগে যোগ করে নেব, 3x = 7 / 12 = 2, হাতে 1, 1 = 2। তো এটা আসলে দেখা যাচ্ছে যে এখন আমরা 3টা যেহেতু গুণন আছে, এই পারে গেলে ভাগ হয়ে যাবে, সো এটা 22/3। এটা আসলে কোনো কাটাকাটি নেই, কাটাকাটি না থাকলে আসলে কিছু করার নেই। আর বীজগণিতে সাধারণত আসলে অপ্রকৃত ভগ্নাংশ থাকলেও দেখা যায় যে মিশ্র ভগ্নাংশ খুব একটা করা হয় না, তবে করলেও কোনো এটাতে ভুল নেই। তো এখানে এটা যেহেতু একটু ভগ্নাংশ মান আসছে, আমরা এই কারণে এটার আসলে একটু শুদ্ধি পরীক্ষাটা একটু দেখাতে চাই। তো এটা যদি আমরা শুদ্ধি পরীক্ষা করি তাহলে বামপক্ষটা আমরা এটা নেব, এটা কিন্তু হয়ে গেল, অতএব নির্ণেয় সমাধান x = 22/3। আর শুদ্ধি পরীক্ষা করলে আমরা হচ্ছে যে এটা আমরা একটু নিচে দিই, বামপক্ষ হচ্ছে আমাদের 3x - 5। এখানে আমরা x এর এই মানটা বসাবো, অর্থাৎ 3·22/3 - 5। তো এখানে আসলে এটা উপর আর নিচ কিন্তু গুণ সম্পর্ক থাকলে কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি করলেই সুবিধাজনক হবে। আর যদি তোমরা তা না করো তাহলে এই পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ করতে হবে, আর হরটা হরেই থাকবে, তারপরে লসাগু করে বিয়োগ করতে হবে, এটা ঝামেলা হবে বেশি। সো 3 - 3 আমরা কেটে দিলাম, তাহলে এখানে 22 - 5, তো এটা দেখো এই যে ডান পক্ষের যে 17 ছিল এটা চলে আসে। তারপরে আমরা বামপক্ষ সমান ডান পক্ষ দিলে শুদ্ধি পরীক্ষাটা আমাদের হয়ে যাবে। এরপর আমরা 21 নম্বরটা দেখছি। এখানে একটু নতুনত্ব আছে যে দুই পাশে দেখো এক্স আছে, আবার দুই পাশে সংখ্যাও আছে। তো এক্ষেত্রে যেটা নিয়ম সেটা হলো যে এক্সতলা যে পদগুলো আছে সেগুলো বাম পাশে রাখতে হয়। তো 7x বাম পাশেই ছিল, এটা থাকলো, আর এই এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, এবারে আসলে মাইনাস হয়ে যাবে। আর সবসময় এই ডানের সংখ্যাটা আগে লিখে ফেলতে হয়, আর এই -2টা ওই পাশে গেলে +2 হয়ে যাবে, এই হলো অবস্থা।
এখন 7x থেকে একটা x বিয়োগ দিলে এখানে 6x থাকে, যেহেতু সামনে কোনো সংখ্যা না থাকলে এটা 1 ধরে নিতে হয়। আমরা বাম পাশটা বিয়োগ করে ফেললাম যে 6x, আর ডান পাশে আমরা এটা যোগ করে দেব 16 আর 2 হচ্ছে 18। তো এখন আমরা এটা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হবে, অর্থাৎ x সমান 18/6, তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে 3, তো x এর মান আসলো হচ্ছে 3। তারপরে আমরা ফিনিশিং দেব যে নির্ণেয় সমাধান x সমান সমান 3। তো এটার ক্ষেত্রেও আসলে দুই পাশে যেহেতু x আছে, আমরা এটার একটু শুদ্ধি পরীক্ষাটা আসলে দেখাতে চাই। শুদ্ধি পরীক্ষাটা প্রায় কিন্তু কোশ্চেনে আসে, আসলে তোমাদের করতে হবে। সো আমরা এইখানে লিখছি যে শুদ্ধি পরীক্ষা, তো দুই পাশেই x থাকলে দুই পক্ষেই সেই x এর মানটা বসাতে হয়। প্রথমে আমরা বাম পক্ষ লিখে এই অংশটা তুলবো যে 7x-2। এইখানে আমরা x এর যে 3 মানটা পেলাম এটা ডট বা গুণ চিহ্ন দিয়ে বসাবো। তারপরে এটা 3 × 7 = 21, 21-2 = 19। অনেকে ভাবে যে উত্তরটা আসবে, তা না, আসলে ক্যালকুলেশন করে যেটা আসবে বাম পক্ষ ডান পক্ষ সেটা একই রকম আসতে হবে। সো এইখানে আমরা যদি ডান পক্ষ লিখি, ডান পক্ষে আমাদের ছিল x+16, এখানেও আমরা x এর 3 মানটা বসিয়ে দেবো, 3+16, সো এটাও 19। তারপরে ফিনিশিং দেবো, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তো এরপর আমরা 22 নম্বর যেটা ছিল আমরা সেটা তুলে নিয়েছি। তো এই 22 নম্বর অঙ্কটা আসলে অনেক স্টুডেন্ট দেখা যায় যে ভুল করে রাখে শুধু একটা কারণে। সেই কারণটা হলো যে এখানে তারা ভাবে যে অন্য অঙ্কগুলো তো আমরা এক্সালা যে রাশিটা ছিল এটা এই পাশে রেখেছি, সংখ্যাটাকে ওই পারে পাঠিয়েছি, কিন্তু এখানে এক্স এর আগে খেয়াল করো মাইনাস আছে, প্রতিটা চিহ্ন ধরতে হয় তার পূর্বে যে চিহ্নটা আছে সেটা। আমি যদি এখন 3 কে এই পাশে সরিয়ে দিই, 3 এর আগে প্লাস আছে, এগিয়ে মাইনাস হবে, কিন্তু বাম পাশে কিন্তু মাইনাস এক্সই থাকবে, এটা একটা বড় জিনিস। আমরা অন্য আরও একটা নিয়মে দেখাবো, তো সেক্ষেত্রে এটা 14 আর +3টা -3 হয়ে গেল। এখন এইটা মাইনাস এক্স থেকেই গেল, আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 11-11 আসে। এই পজিশনে আমরা কি করব, বড় ক্লাসে গিয়েও তোমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। এই পাশে যখনই একটা মাইনাস আসে তখন একটা নিয়ম হলো যে উভয় পক্ষকে একটা -1 দিয়ে গুণ করতে হয়। আসলে 1 কিছু না গুণনের সময়, শুধু মাইনাস দিয়ে গুণ করাটা একটু খারাপ লাগে, জন্য এটা -1 বলা হয়। তো একে যদি আমরা -1 দিয়ে গুণ করি, এটা দেখাতে হবে না, একবারে তোমরা বুঝে নেবে। তো এটা -7 এসে প্লাস, আর 1 এর সাথে যাই গুণ করবে তাই হবে, অর্থাৎ +x হয়ে যাবে। হ্যাঁ, তো এটা এক্স হয়ে গেল। আর এই পাশেও উভয় পক্ষে যা করবো উভয় পক্ষে করতে হবে। তো এই পাশেও যদি আমরা -1 দিয়ে গুণ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে 11 গুণন -1, তাহলে +-এ -, অর্থাৎ ওই মাইনাসটা এই পাশে এসে মাইনাসই থাকবে। অনেকে এই মাইনাসটা এই পাশে গিয়ে প্লাস হয়ে গেলো এইভাবে ভাবতে পারে, এখানে এটা ভাবা যাবে না। তো এটার অ্যান্সার কিন্তু -11ই হবে, হ্যাঁ, নির্ণেয় সমাধান। তো এটা ছাড়াও তোমরা আরও একটা নিয়মে এটা করতে পারো, আমরা সেটাও একটু তোমাদের দেখাতে চাই। তৃতীয় যে নিয়মটা সেটা হচ্ছে যে এক্স এর আগে যখন তোমরা দেখলে যে মাইনাস আছে, হ্যাঁ, তখন তোমরা যদি এটা করো যে এক্সটাকেই ওই পারে পাঠিয়ে দিলাম, এটা একটা কাজ করতে পারো যে 3 = তো 14 থাকলোই, আর এটা মাইনাস ছিল গিয়ে প্লাস হলো। তো এই দুটো তো আর যোগ করা সম্ভব না, এটা বিসদৃশ পথ। এখন আমরা 14কে এই পারে নিয়ে আসছি, অর্থাৎ 3 14-র আগে প্লাস ছিল, হয়ে গেল মাইনাস, আর এটা এক্স। সিম্পলি এটা আমরা বিয়োগ করলে, আমরা জানি যে ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, একটার আগে প্লাস একটার আগে মাইনাস। তো বিয়োগ কিন্তু ঠিকই 14 থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 11, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়, অর্থাৎ -11। তো শেষে গিয়ে আমরা জাস্ট এক্সটা যদি ঘুরিয়ে দিই, x = -11, এইভাবেও করতে পারো, সমস্যা না। তো এবার আমরা আমাদের আজকের পার্টের যে একেবারে লাস্ট অঙ্ক আমরা সেটা করছি, অর্থাৎ 23 নম্বর। 23 নম্বরে ছিল 2x+9 = 3, 2x+9 = 3। তো এটা আগের অঙ্কগুলোর মতোই, আমরা প্রথমে 9কে ডান পাশে সরিয়ে দেবো, প্লাস আছে ওই পারে গিয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2x = 3-9। তো এখানেও ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, 9 থেকে 3 বিয়োগ করলে 6, আর বড় সংখ্যার আগের চিহ্নটা যেহেতু দিতে হয় তাহলে 2x = -6। হ্যাঁ, এবার আমরা এই 2টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হবে, অর্থাৎ -6/2, এটা কাটলে 3 হচ্ছে, তো এক্স এর মান হলো -3। হ্যাঁ, এইভাবে আমরা ফিনিশিং দিয়ে দেবো, নির্ণেয় সমাধান x = -3। তো এখানে যদি শুদ্ধি পরীক্ষা করতে বলা হয় তাহলে আমরা এটা যদি বাম পক্ষ হিসেবে নেই, 2x+9, তো এক্স এর মানটা আমরা -3 বসাবো, অর্থাৎ 2 ডট এই মাইনাস মানটা ব্রাকেটে বসাতে হয়, হ্যাঁ এরকম। তো এটা যদি আমরা গুণ করি, +-এ -, 3 × 6 + 9, তো ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, 9 থেকে 6 বিয়োগ করলে 3, আর বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হয়, অর্থাৎ +3, যে ডান পক্ষে চলে আসছে +3।
এইভাবে আসলে এই অঙ্কগুলো সলভ করতে হয়। তো আজকের পার্টে পর্যন্ত, আমরা পরবর্তী পার্টে বাকি অঙ্কগুলো সলভ করব। ধন্যবাদ।